বাংলাদেশে যে এই মুহূর্তে বিরোধী দলে বিরোধী দলীয় কোন নেতা বা রাজনৈতিক দল বিরোধী দলের ভূমিকা পালন করছে কিনা, আপনার কি মনে হয় কেউ পালন করছে? ধন্যবাদ জ্যাকব মিল্টন। মূলত আমরা যদি বাংলাদেশ জাতীয় এই ছোট ছোট দেশগুলোর যেখানে পার্শ্ববর্তী বড় দেশগুলোর আগ্রাসী ভূমিকা এবং চরিত্র সবসময় বিরাজমান থাকে, সেই সমস্ত দেশগুলোয় তাদের প্রতিভুরা ওই সমস্ত বড় দেশগুলার ভারত জাতীয় দেশগুলার দালালরা সরাসরি যখন ওই রাষ্ট্রে ক্ষমতা নিয়ন্ত্রণ করে, তখন বিরোধী দলের দায়িত্বটা যদি তারা মনে করে যে সেই প্রভুদের দাসরা কখন আমাদেরকে সুযোগ দেবে কথা বলার জন্য, সেটার জন্য অপেক্ষা করতে থাকলে আপনি জনগণের মুক্তি এই দাসদের নাকপাশ থেকে কখনোই আসে না। সেক্ষেত্রে হ্যাঁ, তাদের যে ব্যাপকতা, ষড়যন্ত্রের যে ব্যাপকতা, দখলদারিত্বের যে ব্যাপকতা, এই ব্যাপকতার মধ্যে আমরা হয়তো অনেক কিছু করার সুযোগ পাচ্ছি না, কিন্তু সুযোগ আপনি মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়গুলোকে যদি দেখেন, সুযোগ তো আপনাকে কেউ দিবে না, সুযোগ তো আপনাকে তৈরি করতে হবে। আর যদি মনে করেন যে সরকারি দলের বা রাষ্ট্রযন্ত্রে যারা বসে আছে তাদের সহায়তায় আপনি বিরোধিতা করবেন বা তাদের প্রভুদের সহায়তায় আপনি বিরোধিতা করবেন, সেই বিরোধিতা আপনার কি বলে মিডিয়ার সেলুলয়েডের ফিতায় বা কাগজের পৃষ্ঠায় যদি আমরা দেখতে চাই প্রকাশনা হিসাবে, তাহলে ভিন্ন কথা। কিন্তু জনগণের মুক্তির জন্য আমার মনে হয় না যে কখনোই সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর এই অপেক্ষাটা যদি নাই করতে পারি আমরা, তবে আমাদেরকে বেছে নিতে হবে যে আমরা কি আসলেই প্রভুদের দালালদেরকেই গ্রহণ করব, না প্রভুদের দালালদের কারণে যারা নিষ্ক্রিয় অবস্থায় আছে তাদের দিকে আমরা তাকিয়ে অনন্তকাল অপেক্ষা করব কখন আমাদের মুক্তি আসবে। মহিউদ্দিন আহমেদ এবং রিটা রহমান, আপনাদের দুজনের কাছে আমি একটা রিবাট প্রশ্ন করব। রিবাটটা হলো এই, রিতা আপু খুব একটা সুন্দর সাবজেক্ট বলেছে যে বাংলাদেশের বিরোধী দলের রাজনৈতিক নেতা এবং কর্মীদের উপরে যেভাবে স্টিম রোলার চালানো হয় কন্টেইন করার জন্য যাতে তারা রাস্তায় আন্দোলন করতে না পারে, খুব সুন্দরভাবে বলেছে এবং এটা 100% সত্যি কথা বলেছে, এটা মিথ্যা কথা না। কিন্তু আপনাকে আমি বলি, সাউথ আফ্রিকা যখন অ্যাপার্থাইড গভর্নমেন্ট ছিল, অর্থাৎ ন্যাশনালিস্ট পার্টি আন্ডার পিডব্লিউ বোথা অ্যান্ড এবলাবডুল্লি ক্লার্ক, ওখানে যে অবস্থানটা ছিল বাংলাদেশে কিন্তু ওই অ্যাপার্থাইড অবস্থানটা চলছে না। এখন আপনি যদি বলেন, আপনারা কম্পেয়ার করতে পারেন যেটা অ্যাপার্থাইড, না এটাকে এখনো অ্যাপার্থাইড বলা যাবে না, অ্যাপার্থাইডের সংজ্ঞায়। বাংলাদেশে কন্টেইন করার জন্য রিটা আপু যে কথাটা বলেছে এটা যেমন সত্য, পাশাপাশি এটাও সত্য যে বিএনপির সিনিয়র লেভেলের নেতারা এখন আওয়ামী লীগের লেজুর বৃত্তি করে এবং ভারতের লেজুর বৃত্তি করে। আপনাকে আমি বলি, ঢাকা মহানগরে দায়িত্ব দেয়া হয়েছিল বিএনপির কিছু নেতাদের হরতাল মিছিলের লোক দেওয়ার জন্য, তাদের আর কোনো যোগ্যতা ছিল না, এখন তারা গণভবনে রাত্রে গিয়ে বসে থাকে, শাহ আলমের অফিসে গিয়ে পার্টি করে, সালমান রহমানের অফিসে গিয়ে পার্টি করে এবং লোনের সুপারিশ করে, যারা বিএনপির বর্তমানে নীতি নির্ধারকের পজিশনে বসে আছে। এখন আপনি গুমখুনের কথা বললে আপনার সাথে একমত, কিন্তু গুমখুনের চাইতে তো বেশি অবস্থা হইতেছে যারা তাবেদারি করে, যাদেরকে দিয়ে আগে হরতাল মিছিল করাইতো ওই লোকগুলাই এখন গণভবনে গিয়ে বসে থাকে। এটা কি, আমি শুধু বিএনপির কথা বলছি না, বিরোধী দল নামক যারা বর্তমানে বাংলাদেশে এক্সিস্ট করছে, আমি জানি রিটা আপু এবং আপনি দুজনেই বলবেন যে নিজের গা বাঁচানোর জন্য, না গা বাঁচানোর জন্য না, মওদুদ আহমেদের মতো লোক বনানীতে তার বাস, গুলশান বনানীতে তার বাসা রক্ষা করার জন্য আওয়ামী লীগের তাবেদারি করছে, মির্জা আব্বাস তার সম্পত্তি রক্ষার জন্য তাবেদারি করছে, ফালু তাবেদারি করছে তার সম্পদ রক্ষা করার জন্য, সাদেক হোসেন খোকা রক্ষা করছে তার তাবেদারির জন্য, আমানুল্লাহ আমান রক্ষা করছে তার তাবেদারির জন্য, খায়রুল কবির খোকন
কল্যাণের বহু দাবিদারি করছে ওই কল্যাণের জন্য। তো এখন তাইলে বাংলাদেশে বিরোধী দল বলতে আমরা কোন দিকে যাব? তারা কি স্যার গুম খুনের শিকার? গুম খুনের শিকার ইলিয়াস আলী হয়েছে, গুম খুনের শিকার ব্রিগেডিয়ার আজমি হয়েছে, গুম খুনের শিকার বিএনপির অনেক নাম না জানা ভাই বোনরা হয়েছে, অস্বীকার করার কোনো রাস্তা নাই। কিন্তু ওই লোকগুলো বিএনপির এই সিনিয়র পজিশন গুলো হোল্ড করে নাই, ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ করে নাই। এই সাবজেক্টটাকে শেখ মহিউদ্দিন আহমেদ আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যদি আপনার কাছে কোনো ব্যাখ্যা থাকে? আপনার পরে আমি রিটা আপুর কাছে যাব। আচ্ছা, আপনি উদাহরণগুলো যথাযথভাবে দিয়েছেন, যদিও আমি বিএনপির আভ্যন্তরীণ বিষয়গুলো আমি বলবো না, কিন্তু রাজনৈতিক একটা রাজনৈতিক কর্মী হিসাবে এবং বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমার মন্তব্য হলো, আপনি যদি আপনার, কারণ রাজনীতির একটা দায়িত্ব, পদ একটা দায়িত্ব, রাজনৈতিক দল করা একটা দায়িত্ব, সেই রেসপন্সিবিলিটি নিয়ে আপনি যদি আপনার দায়িত্বটা পালন করতে না পারেন, জনগণের সামনে সেটা খোলাখুলি বলেন যে আমি এই কারণে দায়িত্ব পালন করতে পারছি না, এখন তোমরা এই শত্রুর বিরুদ্ধে, এই দানবের প্রাণভোমরার বিরুদ্ধে তোমরা লড়াই করো। এখন সমস্যা হলো, রাজনীতিতে আমরা কিন্তু জাতীয় শত্রু নির্ধারণ করতে পারতেছি না, আমরা আমাদের দ্বন্দ্বগুলা, রাজনৈতিক দ্বন্দ্বগুলা নির্ধারণ করতে পারতেছি না, কোনো ন্যারেটিভ নাই, কোনো লিটারেসি নাই, লিটারেচার নাই। তো এখন আপনি মূলত আমাদের যে ফোকাসটা দেওয়া উচিত সেখান থেকে আমরা ভিন্ন জায়গায় কিন্তু ফোকাসটা দিচ্ছি আমাদের রাজনৈতিক অঙ্গনে, আমি আপনার কথা বলছি না। আপনি বাংলাদেশের, আপনি একটা সঠিকভাবেই বলেছেন, বাংলাদেশের এই যে সমস্যা, এই সমস্যার একমাত্র দায়ী হলো ভারত। আমার কাছে আওয়ামী লীগকে মুখ্য দায়ী হিসেবে আমি ধরি না, আওয়ামী লীগ হচ্ছে ভারতের প্রতিভু হিসেবে, তার চাকর বাকর হিসেবে এখানে বাংলাদেশে তার দায়িত্ব পালন করতেছে। এখন এই চাকর বাকরদেরকেই আমরা যদি মুখ্য ধরে আগাই, তাহলে আমি আমার অরিজিনাল দানবকে বা দানবের প্রাণ ভোমরাকে আমি কখনোই ধ্বংস করতে পারবো না, আর এই জাতির কোনোদিন মুক্তি আসবে না। এই তথাকথিত এক স্বাধীনতা আমরা পেয়েছি, যেটা অসমাপ্ত মুক্তিযুদ্ধ দিয়ে, যেখানে একদল দানবের হাত থেকে এখন দেশীয় দানবদের হাতে আমরা পড়ে গেছি, সেই দেশীয় দানবদের যে মাস্টার ভারত এখন আমাদেরকে খুব লেখাচ্ছে, এবং এই বাংলাদেশের এখন আর কোনো চরিত্র নাই। এখন বিরোধী রাজনৈতিক দলে কে কোন জায়গায় কামলা আছে, কে কার সম্পদ, এটা করবে, কারণ এখানে কোনো আধ্যাত্মিক রাজনৈতিক দল না বিএনপি, তারা আখেরাতের জন্য রাজনীতি করতেছে না, যে খুব ভালো মতো এখানে পুতো পবিত্র অলি আউলিয়া দরবেশ দিয়া বিএনপি ভরে গেছে যে তারা রাষ্ট্রকে উদ্ধার করবে, জনগণকে উদ্ধার করবে। এখানে বিষয়টা হচ্ছে তারাও একটা পলিটিক্যাল গেম খেলতেছে, তারাও ক্ষমতা চাচ্ছে, যে আজকে শেখ হাসিনা ক্ষমতায় আছে, এখন আমি ওখানে কেন ক্ষমতাটা নেব না, বিষয়টা এখানে, যে কারণে অরিজিনাল প্রভুর বিষয়ে কোনো লড়াই হচ্ছে না। কিন্তু এখন প্রশ্নটা আসছে আমাদের মুক্তির বিষয়, জনগণের মুক্তির বিষয়, আমার আগামী প্রজন্ম বাংলাদেশে কোন অবস্থানে থাকবে, বাংলাদেশ আদৌ টিকবে কিনা, কারণ পুরো চরিত্রটাই এখন পাল্টে গেছে। এখন এখানে যে রেসপন্সিবিলিটিটা বিরোধী দল, প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি যদি না করে, তাহলে অন্যেরা কেউ করতে পারবে না, কারণ বড় দলের সবসময় দায়িত্বটাও বড় থাকে, তাকেই বলতে হবে যে আসো লড়াইটা করি ভারতের দখলদারিত্বের বিরুদ্ধে, লড়াইটা করি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, লড়াইটা করি আমরা আর্যবাদী, যে আমরা অনার্য যারা আছি, আমাদের এই জাতিসত্তাকে যেভাবে খুব লেখা হচ্ছে এবং কিভাবে ধ্বংস করে দেওয়া হবে, এই প্লেন ল্যান্ডকে কিভাবে দখল করা হচ্ছে, এই লিটারেচার গুলা আমাদেরকে নয়া ন্যারেটিভ না দিয়ে কিছুই করা লাগবে না। এখন কথা হলো, বিরোধী দল এইসব ন্যারেটিভ লিটারেচার এইসব বোঝে কিনা, এবং সে অথবা একই প্রভুর অধীনে তারাও একটা বিরোধী বিরোধী খেলা খেলতেছে কিনা, কারণ বিএনপিতে যথেষ্ট পরিমাণ দেশপ্রেমিক আছে, বিএনপিতে যথেষ্ট পরিমাণ জাতীয়তাবাদী আছে, তারা যদি এই সমস্ত তাবেদার তথাকথিত গোপন গোলামদের দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে, একসময় তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সো আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং এই অপেক্ষায় বিএনপির কাছ থেকে যদি সঠিক নীতি নির্ধারণী কোনো বক্তব্য না আসে, যে তারা ভারতের দালালি করবে না ভারতের দালাল মুক্ত হয়ে বাংলাদেশের জনগণের রক্ষা করবে, এইটার উপর নির্ভর করছে অনেক কিছু। ওকে, শেখ মহিউদ্দিন আহমেদ, ওয়েল সাইড, আপনি আপনার ওয়েতে বলেছেন। রিচা আপু, আমি আপনার কাছে যাব সেম প্রশ্নটা নিয়ে। আমি আপনার গুম খুন যেটা বলছেন, সরকারের দমন পীড়ন নিপীড়ন, আমি আপনার সাথে একমত পোষণ করছি,
এতে আমার আর আপনার সাথে কোনো দ্বিমত নাই, উই আর অন দ্য সেম পেজ। বিসাইডস আপনি আমি যে বিষয়গুলো বললাম, দলের ভিতরে যারা বর্তমানে এক্সিকিউট করছে, আমি বলবো না যে বিএনপির নীতি নির্ধারক কারা, কিন্তু আমি বলবো এই মুহূর্তে যারা আছে লিডারশিপের যেই কার্যক্রমগুলোর সমালোচনা আমি করলাম, আপনি কি আমার এই সমালোচনাগুলোর উপরে কোনো কিছু বলা এফোর্ড করেন কিনা আমি জানি না। আমি যদি আপনাকে একটা অকওয়ার্ড পজিশনে ফেলে থাকি আপনি উত্তর দিয়েন না, কিন্তু তারপর আমি ইন জেনারেল আপনার কাছে একটা মতামত চাচ্ছি যে যারা একটা পদ দখল করে আছে, আমি উদাহরণ দিয়ে বলি, আপনার দলের মহাসচিব লক্ষ লক্ষ লোকের জনসমাবেশের সামনে মঞ্চে দাঁড়ায় বলে এবার কি বলবো। তো আপনি কি মনে করেন আসলে বিএনপি আন্দোলনের জন্য তৈরি? দেখেন, আপনার প্রশ্নটা আমরা যদি একটু তাত্ত্বিক ভাবে দেখি তাই দেখতে হবে, কারণ আপনি যে প্রশ্নগুলো যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন এটা একটু তাত্ত্বিক ভাবে দেখারই প্রয়োজন এখন এই অবস্থায়। সেটা হচ্ছে আপনি বলেছেন নাম ধরে, আমি জানি না আপনার কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে না আপনি এতটা নাম বলবেন, কিন্তু আমি ওই প্রসঙ্গে যেতে চাই না। আপনাকে শুধু মনে করিয়ে দিতে চাই যে আপনার জানা উচিত যে বিএনপির 50 লক্ষের ঊর্ধ্বে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে কেস আছে। আপনি যে মহাসচিবের কথা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বিরুদ্ধেই তো প্রায় আপনার কতটা যেন 70 না 80টা প্রায় 100-এর কাছাকাছি কেস আছে তার বিরুদ্ধে। সেখানে আগুন জ্বালানো, আর্সেনিক থেকে নিয়ে বাসে আগুন দেওয়া নিয়ে সব রকম মানে এরকম উদ্ভট কেস গুলো তার যাচ্ছে। আপনাকে এই জিনিসটা পরিস্থিতিটা বুঝতে হবে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করছে বাংলাদেশে তো মানুষকে সার্ভাইভ করতে হয়। আমার কিছু বন্ধু বান্ধব আছেন, ব্যক্তিগত ভাবে বলি কথাটা, এটা প্রযোজ্য, এই জন্য আমার সঙ্গে কথা বলতে ভয় পায়, জানেন কেন? আমার একটা রেপুটেশন বা একটা ইমেজ হয়তো আছে। তো কেন ভয় পায়? তারা চায় না যে সরকার তাদের কোন রকম ভাবে আমার সঙ্গে সম্পর্ক থাকার কারণে নির্যাতন করে। তো আপনি ভেবে দেখেন যারা বাংলাদেশে সক্রিয় বিরোধী দল এবং যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, বক্তব্য রাখছে এবং অর্গানাইজ করছে, তাদের পরিস্থিতিটা আপনি একবার চিন্তা করে দেখেন। আমি যদি এরকম ভিকটিম হই, তারা কিরকম ভিকটিম হচ্ছে বাংলাদেশে বসে? এটা কিন্তু আমাদের অনুধাবন করার বিষয় যে আপনাকে আমি আবার এটা রিপিট করি যে এই এই যে প্রশাসন বা এই যে সরকার, চীনা রেজিমের একটামাত্র লক্ষ্য তাদের পিছনে যারাই থাকুক না কেন তাকে এতদিন ধরে টিকিয়ে রাখছে বাংলাদেশে, হাসিনা রেজিমকে একটা ইতিহাস তৈরি করেছে, নেগেটিভ অর্থে আমি বলছি, অবশ্যই পজিটিভ অর্থে একটা ইতিহাস তৈরি করেছে, তারাই যাই হোক তাদের সহায়তায় হলেও বিএনপিকে তারা তাদের একমাত্র সফল স্টোরি হচ্ছে বিএনপিকে কন্টেন করা, ধ্বংস করা এবং তাদের আন্দোলনের সামনে এগিয়ে না আসা। আপনি বেগম জিয়ার ঘটনাটাকে যদি সামনে আনেন, চিন্তা করেন বেগম জিয়ার মতন একজন জনপ্রিয় একজন রাজনীতিক, তাকে তারা কিভাবে নাজেহাল করলো এবং বিএনপির ভেতরে আমি জানি না তারা কিভাবে কিভাবে কাজ করলো, আন্দোলনও করতে দিল না বেগম জিয়ার বিরুদ্ধে, এই যে তার যে অন্যায়, তার অন্যায় ভাবে তাকে গ্রেফতার করে তাকে সুচিকিৎসা দেওয়া, ডাক্তারদের বারবার রিকমেন্ড করা সত্ত্বেও, দেখেন আওয়ামী লীগের যে কোনো নেতা বা আওয়ামী লীগের সঙ্গে যাদের ভালো সম্পর্ক তারা একটা হাঁচি কাশি দিলে সিঙ্গাপুরে যায় চিকিৎসা, অথচ বেগম জিয়ার ডাক্তাররা বলে দিয়েছে যে তার যেই সমস্যাটা শারীরিক সমস্যা এটা সমাধানে বাংলাদেশে এটার কোনো চিকিৎসা নাই, একসঙ্গে রিকমেন্ড করার সত্ত্বেও তাকে কিন্তু বিদেশে পাঠানো হচ্ছে না।